আনন্দঘন পরিবেশে ইউনাইটেড ক্লাব লিমিটেডের ফ্যামিলি ডে নৌবিহার 2024 অনুষ্ঠিত। পহেলা মার্চ শুক্রবার ফতুল্লা থানার পঞ্চবটি ধর্মগঞ্জের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডের বাৎসরিক মিলন মেলা ফ্যামিলি ডে উপলক্ষে নৌবিহারের আয়োজন করে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মিলন মেলায় সকাল থেকেই ফতুল্লা লঞ্চ স্টেশনে কর্ণফুলী 12 বিশাল লঞ্চে আরোহণের উদ্দেশ্যে লঞ্চ স্টেশনে এসে জড়ো হতে থাকে ক্লাব সদস্য সহ সদস্য পরিবার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সারিবদ্ধভাবে লঞ্চে আরোহণ করে ক্লাব সতীর্থরা। ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন তাপুর সার্বিক ব্যবস্থাপনায় নৌ ভ্রমণে সদস্য ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ এম শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সাইদ আলী এগ্রোর কর্ণধার জয় আলী, বিশিষ্ট শিল্পপতি সাইদুর রহমান রিপন সহ অন্যান্যরা, ক্লাব কার্যনির্বাহী কমিটি ও ফ্যামিলি ডে উপকমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টায় দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আয়োজিত নৌবিহারে কর্ণফুলী 12 জাহাজটি ফতুল্লা স্টেশন থেকে ইলিশবাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় সকালে। প্রথমেই সকল সদস্য সদস্য পরিবার ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সুশৃঙ্খলভাবে সকালে নাস্তা বিতরণ করে ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গ। পুরো ভ্রমণ পথেই ছিল আনন্দ আর আনন্দ। বয়স অনুযায়ী সদস্যরা কেউ কেউ খোশ গল্পে নিমজ্জিত হয় জাহাজের বিভিন্ন স্থানে, অনেকেই পরিবার পরিজন নিয়ে ছবি তোলা সহ বৈচিত্র্যময় আনন্দে মেতে ওঠে। অনেক জায়গায় সমবয়সীরা এক হয়ে নদীর দুকুলের নৈসর্গিক দৃশ্য অবলোকনের পাশাপাশি শৈশবের স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে। দুপুর গড়াতেই মধ্যাহ্নভোজ গ্রহণ ও বিতরণে ব্যস্ত ছিলেন ক্লাব সদস্য সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ। দেখতে দেখতে জাহাজ এসে নোঙর করে নির্ধারিত গন্তব্য ইলিশবাড়ি খ্যাত চাঁদপুর জেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে। এখানে ক্লাব সদস্য ও সদস্য পরিবারের সদস্যরা শেষ বিকেলে কিছু সময় পূর্বে মেঘনার সৌন্দর্য অবগাহন এবং প্রাকৃতিক লীলার স্মৃতি ছবির ফ্রেমে বন্দী করে রওনা হয় ফতুল্লার উদ্দেশ্যে। সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য অবলোকনে অনেকেই পরিবার সহ জাহাজের ছাদে অবস্থান করে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যের পর নির্ধারিত সাংস্কৃতিক আয়োজন। ফ্যামিলি ডে নৌবিহারের সমন্বয়ক দিলীপ কুমার মণ্ডলের অনবদ্য সঞ্চালনায় সাংস্কৃতিক আয়োজনের শুরুতেই সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পপতি সাইদুর রহমান রিপন। আমরা অনেকের সাথে দেখা হয় না, চিনা জানা অনেক সময় দূর হয়ে গেছে। আমি আজকে অনেকের সাথে দেখা হলো যাদের সাথে দীর্ঘ সময় দেখা হয়নি, এতে আমি খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, আমরা এবারে প্রথম শুরু করলাম, আমাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, আমাদের ভুলভ্রান্তিগুলোকে আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং দয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এই প্রোগ্রামটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি। ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, আমরা এলাকার এবং সমস্ত সদস্যদের নিয়ে আমরা এটা একত্রিত হইলাম সবে সম্মিলিতভাবে। অনেকের সাথে অনেকের দেখা হয় না, অনেকের সাথে অনেকের সে পরিচয় আছে, সে পরিচয় হয় না। আসলে সকলে তো সবাই যদি আমরা যেগুলো প্রোগ্রামে আমরা একত্রিত হইতে পারি তো একজন আরেকজনের সাথে দেখা হয়, খুব উদ্দেশ্য হচ্ছে সেটা। এখানে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সাহেদ আলী এগুলো আলোচনা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে মোট 31টি পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে সঙ্গীত আয়োজন ছিল
চোখে পড়ার মতো। রাফেল ড্রতে প্রথম পুরস্কার সাইদ আলী এগ্রোর সৌজন্যে মোটরসাইকেল সহ 31টি পুরস্কার প্রদান করে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণ। পুরস্কার বিতরণ শেষে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনে গানের মূর্ছনায় উপস্থিত সদস্যদের উচ্ছ্বাসিত করে, তারুণ্যের মোহে সকলকে ভাসিয়ে নিয়ে যায় এক অনাবিল আনন্দে। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।